হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। তো আমার ভিলেজ ফ্যাট চ্যানেলে সবাইকে নতুন করে আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আমি আর আমার ছেলে দেখো রেডি হয়ে গেছি মোটামুটিভাবে। তো যাচ্ছি ইস্কন মন্দির দেখতে। এখান থেকে দেখো, আমাদের এখান থেকে দেখা যাচ্ছে, ওই দেখতে পাচ্ছ একটা চূড়া, ওইটা ইস্কন মন্দিরের টপ পোর্শন। ওটা তো একটু করে দেখা যাচ্ছে। তো ওইখানে সামনে আমাদের বাড়ি থেকে 4-5 মিনিটের রাস্তা হবে। তো আমার হাজব্যান্ড বললো আজকে নিয়ে যাবো 4টের সময়। তো এখন অলরেডি 5টা বেজে গেছে আর আমার হাজব্যান্ড পড়ে পড়ে ঘুমোচ্ছে, মানে যাওয়া হবে কি না আমি আদৌ জানি না। তো আমি আমার ছেলে বেরিয়ে বসে আছি, কারণ আলু চুপ করে বলো তোমরা বেরোলে না, নিয়ে যাবো বলেছিলাম, এগুলো চেঁচামেচি করতে শুরু করে। বলে নিতে হবে, একটু কথা বলে নিই তারপর বলে নেবো। আমি ভিডিও বললেই ও কোলে উঠবেই, ও কথা বলবে। তো ভাবলাম আমি যখন যাব তোমাদেরকে সাথে করে নিয়ে যাবো, আমি যাচ্ছি তোমাদেরকে নিয়ে যাবো না, সেটা কী করে হয়। তো যদি যাই তো অবশ্যই তোমাদেরকে নিয়ে যাবো। এই দেখো আমার ছেলে, আমি ভিডিও শুরু করলে হলো আর কোথাও দেখো, বুঝতে পেরেছে মামা কথা বলছে মানে মা ফোনের সামনে কথা বলছে, তো হাজির হয়ে যাবে ওখানে। তো যাই হোক, যদি যাই তো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো, যদি যাওয়া হয় থাকো আমার সঙ্গে, যদি আমি যাই তাহারা করিস নি। তো অ্যাটলিস্ট আমরা যাচ্ছি, এখন বাজে 5:30। তো চিৎকার চামচি করে আমার হাজব্যান্ড সঙ্গে বলে আমি 6টার সময় যাবো, এই করে 5:30টার সময় বলে 5:30টার আগে আমি বেরোবো না। তো এই মাত্র 5:30টা বাজে, তো আমরা এখন বেরোচ্ছি, চলো তোমাদেরকেও নিয়ে যাই। যাবি তো ঘুরতে স্কুল মনে থেকে যাবি? ও আমার ছেলে স্কুল মনে থেকে চিৎকার, যা বলছে ঘুরতে যাওয়া হবে না, উঠো গো ইস্কন মন্দির দেখতে যাবো গো, উঠো গো ইস্কন মন্দির দেখতে যাবো। তো চলো তোমরা আমার সাথে। Thank you.
সাতটা বাজতে যায়, তো এসে প্রসাদ নিয়েছিলাম, সবাইকে দিলাম, ঘষা করে ধূপ দে হয় নীলগুলো ধূপ টুক দিলাম, তিনি ওদের সঙ্গে কথা বলতে একদম চেঞ্জ চেঞ্জ করে তোমাদের সঙ্গে কথা বলছে। তো জায়গাটা সত্যি খুব সুন্দর, খুব সুন্দর, ভালো লাগলো গিয়ে অনেক দিন থেকে। যখন প্রথম এখানে এসেছিলাম তখনই প্রকাশ করেছে যে এখানে ইস্কন মন্দির আছে, তো তখন থেকে যাবো, এক দেড় মাস আগে থেকে, তখন থেকে যাবো 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 যে নিয়ে যায় না, আজ হবে না, কাল হবে না, কাল হবে না, এই করতে 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 আজকে বলে আজ তোমাদের ইস্কন মন্দির নিয়ে যাবো। তো আজ আমি এখানে তাড়াতাড়ি বেরিয়ে বসে পড়েছি, তোমরা জানোই তো। তো এই ঘুরে জায়গা সত্যি খুব সুন্দর, খুব ভালো লাগলো। একদম আরতির সময় গেছিলাম, আরতি দেখলাম, মন্দিরের ভিতরে ঢুকিয়েলাম, তোমরা দেখলে তো ভালো লাগবে আশা করি, তোমার ভালো লেগেছে তোমাদের আশা করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ওদিকে আমার ছেলে তো প্রসাদ প্রসাদ সব খেয়ে শুধু লাড্ডু খাবে, লাড্ডু খেতে করছে। এই দেখো কে কত তোমাদের দেখিনি, এই দেখো ও তো খেতে পাচ্ছে না, মনে হচ্ছে থালা নিয়ে ঘুরছে। কিরে তুই খেতে পাসনি, কোথায় গেলি খেতে পাসনি? থালা নেই করতে গেলে লাড্ডু এখানে নিয়ে গেছিলাম, লাড্ডুর গুঁড়ো গুলো পড়ে আছে, ওগুলো নিজে খুঁটে খুঁটে খাচ্ছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। কি বলি বলে দে, বলে দে ভালো রেখো, ভালো রেখো বলে দে, বলে রাখ, টাটা বাই বাই, গুড নাইট বলে দে। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।